You are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. I told you. And I don't even know what I've been fighting for. No more, I'm going to say, Kunla, wait a minute. ওর এদিক দিয়ে ব্লক আর আমার এদিক দিয়ে সকাল বাজার এখন 5:30 5টার কথা ছিল তার লেগে রেগে রয়েছে আর কি আর কেনা সজল চন্দ কোন সময় আইছো তুই একটু আগে আর না এমনি ওরে আপ চলে সকাল সকাল ঘুম থেকে উঠেই বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম অটোর মাধ্যমে। 200 টাকা নিল অটো আর সব মিলল। আইলাম আগরতলা রেল স্টেশন, ওইখান থেকে 100 টাকা করে আসে যা টিকিট ধর্মনগর না কয়লা শহরের জন্য। তো কয়লা শহর যাবো ওইটা দিয়েই, ট্রেনের টিকিট লোকাল ট্রেন না আছে 10:30-11টার মধ্যে নিয়ে পৌঁছিয়ে দেয়। তো পয়সা টয়সা দিয়ে আমরা চললাম স্টেশনের দিকে, স্টেশনের ভিতর দিয়ে। তো একটা কথা বলতে ভুলে গেছি যে একটা ব্যাগ, কিন্তু আমার ব্যাগটা হারিয়ে গেছে ওই অটোটাতেই রয়ে গেছিলো। কুমারঘাট পৌঁছে গেলাম ট্রেন দিয়ে। তো এখান থেকে আবার একটা গাড়ি নিতে হইব, তো গাড়ি এখন ভাড়া করা হইব। আমরা এখান থেকে কিন্তু 2-3টা জায়গা দেখার জন্য যাচ্ছিলাম। তো একটা গাড়ি ভাড়া করলাম ওয়াগনার 1400 টাকা দিয়ে। তো ওইটা দিয়ে যাচ্ছি আমরা। আমি প্রথমে এই কয়লা শহর জায়গাটাতে কোনো সময় যাইনি এমনিতে ঘোরার লেগে। তো এখানে দেখার মতো জায়গা তো আছে আর অনেকগুলোই সুন্দর সুন্দর, আর রাস্তার চারপাশে যে এরিয়াটা ওইটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। চা পাতা বাগান আছে, তো ওইখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ফটো টটো তুললাম। তো ড্রাইভারকে বললাম ওইখানে দাঁড়াও, তো সব মিলে চা পাতা বাগানের মধ্যে গিয়ে সার্ভে অফ ইন্ডিয়া আইজল সার্ভে ফটো উঠালাম, ভিডিওগ্রাফি করলাম, তারপর চলে আসলাম এই উন্নকুটি মেইন জায়গাতে। তো এখানে আওয়ানোর পরে কিন্তু এমনিতে টিকিট লাগছে না, টিকিট নাই, শুধুমাত্র ভিতরে ঢুকে সেটা খুব দেখে কীরকম লাগছে এই এক্সপিরিয়েন্সটা, এটার ফিডব্যাক আর কি ফিডব্যাক। তো ওয়ার্ল্ড হেরিটেজ এর আন্ডারে আইসে নর্থ ইস্টের ত্রিপুরার মধ্যে অবস্থিত উনকোটি ত্রিপুরা, যেখানে ঘন জঙ্গল উঁচু পাহাড়ের মধ্যে বানানো বৃহৎ রহস্যময় মূর্তি। তোমরা কি জানো এই জায়গাটার নাম কেন উনকোটি রাখা হয়েছে? এই জায়গায় পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে 1 কোটি থেকে 1টি মূর্তি কম, মানে উনকোটি, তার জন্য এই জায়গাটার নাম উনকোটি, অর্থাৎ 99,99,999 মূর্তি। পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জটাধারী শিব, সবচেয়ে উঁচু 30 ফুট উঁচু কাল ভৈরবের মূর্তি। তাছাড়া এখানে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং নন্দীর মূর্তি রয়েছে। ঐতিহাসিকদের মতে এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল 8ম বা 9ম শতাব্দীতে। হিন্দু পুরাণের মতে এই জায়গার নামকরণের কাহিনীতে কথিত আছে যে কালু নামে একজন শিল্পকার ছিলেন, যিনি দেবী পার্বতীর ভক্ত ছিলেন। একবার শিব পার্বতী কৈলাসে যাচ্ছিলেন, তখন কালু নামের কামার বা শিল্পকার বায়না ধরেছিলেন যে তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু মহাদেব এই জিনিসটা বললেন যে একটা শর্ত আছে, তাইলেই তোকে নিয়ে যাব। তো ওই শর্ত দিলেন যে তুই যদি 1 রাতের মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি বানাতে পারিস, তাইলেই তোকে
আমাদের সাথে নিয়ে যাবে। এই কালু কামার পুরো রাত ধরে মূর্তি তৈরি করার পরেও 1 কোটি মূর্তি তৈরি করতে পারেনি, তার থেকে 1টি মূর্তি কম তৈরি করেছিলেন। তো তার পর থেকে এই জায়গাটার নাম উনকোটি পড়ে। আর এই মূর্তিগুলো এগুলা এক ঐতিহাসিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে উনকোটিকে সামিল করা হয়েছে টেন্টেটিভ লিস্টে 2022 সালে। খুবই সুন্দর। আর এইগুলার পাহাড়ের গায়ে খোদিত খুবই গুরুত্বপূর্ণ এক শিল্পকার্যের দক্ষতা দেখায়, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে অনেকটা নিচের দিকেও নামতে হয়, আবার অনেকটা কিন্তু পাহাড় বেয়ে উপরের দিকে উঠলেই কিন্তু পুরোপুরিভাবে দেখা যেতে পারে এই মূর্তিগুলো। সবগুলা মূর্তি কিন্তু আবার দেখাও যায়নি, কারণ সবগুলা এখনও আবিষ্কারিত হয়নি। অনেকগুলা পাহাড় আছে যেগুলার এখনও খোদাই করা হয়নি, কিন্তু যেই মূর্তিগুলো দেখতে খুবই দুর্দান্ত। দূর দূরান্ত থেকে এই মূর্তিগুলি দেখার জন্য মানুষ ছুটে আসে। তো আমরাও গিয়েছিলাম এখানে 5 জন বন্ধু মিলে, সকালে 6:30 দিকে বেরোলাম বিশালগড় থেকে। আমি অরিজিনালি ত্রিপুরারই, তো বিশালগড় থেকে বেরোলাম, তারপরে একটা টোটো করে রেল স্টেশন থেকে আবার লোকাল ট্রেন ধরে কৈলাশহর থেকে একটা মারুতি ওয়াগনার ভাড়া করে চলে আসলাম এই জায়গাগুলো দেখে। আরও কয়েকটা জায়গা দেখেছি, কিন্তু ওইগুলার পার্ট পরবর্তী ভিডিওতে আসবে। তো কৈলাশহর জায়গাটা দেখতে খুবই সুন্দর, আর এই জায়গাটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো টিকিট লাগে না, আপনারা এমনিতেই দেখতে পারবেন। একটু পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে। এখানে শিবের আরাধনা হয় নিচের দিকে, আর ওইখানে ঝর্ণা থেকে জল পড়ে, আর এই জলের মধ্যেই অনেক মানুষ স্নান করে। আর এখানে উপরের জায়গাটা, এটা পাহাড়ের উপরের জায়গা, কিন্তু এখানেও এখানে যে লোকাল পণ্ডিত থাকে ওরা এখানে পূজা করায়, অনেক ভক্তগণ এসে এখানে দেখে। আর এই মূর্তিগুলো খোদাই করে পাওয়া গেছে এখানে, তো এগুলাকে একটা ঘরের মধ্যে রেখেছে। খুবই দুর্দান্ত এই শিল্পকার্যের, যত গুণ গাওয়া যায় ওইটাও কিন্তু কম পড়বে লাগছে। এত সুন্দর জায়গা, কি আর বলবো। এই জায়গার নামকরণের আরেকটি উল্লেখযোগ্য কাহিনী আছে, ওই কাহিনীটাও খুবই সুন্দর। কিন্তু তো কথিত আছে যে মহাদেব যখন কৈলাসে যাচ্ছিলেন, ওর সাথে উনকোটি বলতে 1 কোটি থেকে একটা কম দেবদেবী এই রাস্তা দিয়ে ত্রিপুরার পথে এই উনকোটির উপর দিয়ে যাচ্ছিলেন। তো ওইখানে ওরা বিশ্রাম করছিলেন। তো মহাদেব সব দেবদেবীকে আদেশ দিয়েছিলেন যে সকালে সূর্যোদয়ের আগে এখান থেকে বেরোতে হবে। তো সবাই নিদ্রা চলে গেছিলো, কিন্তু যখন সকালে ঘুম ভাঙল শুধুমাত্র মহাদেবী জেগেছিলেন, বাকি কোনো দেবদেবী সূর্যোদয়ের আগে জাগতে পারেননি। তো তার জন্য কথিত আছে যে মহাদেব অভিশাপ দিয়ে ওদেরকে পাথর বানিয়ে দিয়েছে। তো এগুলা তো একটা কাহিনী শুনতেই কীরকম লাগছে, তো যে মানার ও তো মানতে পারে। বাকিটা এখানে দেখতে পাচ্ছেন যে গণেশের মূর্তিগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ত্রিপুরা পর্যটন শিল্পের তরফ থেকে অনেক সুন্দর সুন্দর ট্র্যাক বানানো হয়েছে ফটো তোলার জন্য, বা জায়গার এক এক জায়গাতে চতুর্মুখ দেখুন, এগুলো পাথরের মূর্তির মতোই, কিন্তু এগুলোও শিবের এক একটা অংশ, পুরোটা জঙ্গলের মধ্যে ঘেরা আছে। আর এখানে দেখুন দর্শনার্থীরা ভগবান শিবের আরাধনাতে, এটা হচ্ছে কাল ভৈরবের মূর্তি। তো এখানে নর্থ ইস্টে আসার পর এই জায়গাটাতে যাওয়ার জন্য সবাইকেই অনুরোধ করছি, খুবই সুন্দর জায়গা, এনজয় করতে পারবেন। পাহাড়ের গায়ে এরকম মূর্তি অন্য কোথাও